দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্ধত্ব বলতে আসলে আমরা কি বুঝি দেখো একজন চক্ষু রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণে যখন একজন চক্ষু বিশেষজ্ঞের কনসালটেশন কক্ষে প্রবেশ করেন সেখানেই দেখা যায় যে একটা ভিশন চার্ট যেটাকে আমরা বলি স্নেলেন্স ভিশন চার্ট চলো সেই চার্টটা দেখে নিই এই স্নেলেন্স ভিশন চার্টে সাতটি লাইন রয়েছে সবচেয়ে যে নিচের যে লাইন যে পড়তে পারেন সেটাকে আমরা বলি সিক্স বাই সিক্স ভিশন অর্থাৎ চমৎকার স্বাভাবিক দৃষ্টি পঞ্চম যে লাইনটি সেটাকে আমরা বলি সিক্স টুয়েলভ ভিশন চতুর্থ যে লাইনটি সেটাকে আমরা বলি সিক্স এইটিন ভিশন এবং সবচেয়ে উপরের যে লাইনটি সেটি হল সিক্স বাই সিক্সটি ভিশন একজন রোগী যিনি পঞ্চম লাইনটি ভালো পড়তে পারেন না অর্থাৎ যার দৃষ্টি সিক্স বাই টুয়েলভের কম সেই অবস্থাকে আমরা বলি স্বল্প মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা একজন রোগী যিনি চতুর্থ লাইনটি ভালো পড়তে পারেন না অর্থাৎ যার চোখের দৃষ্টি সিক্স বাই এইটিনের কম সেই অবস্থাকে আমরা বলি মাঝারি দৃষ্টি প্রতিবন্ধিতা আর সবচেয়ে যে উপরে যে লাইনটি যেটাকে আমরা বলেছি সিক্স বাই সিক্সটি অর্থাৎ যার দৃষ্টি সিক্স বাই সিক্সটির চাইতে কম সেই অবস্থাকে আমরা বলি অতিমাত্রায় দৃষ্টি প্রতিবন্ধিতা যার দৃষ্টি থ্রি বাই সিক্সটি বা যিনি তিন মিটারের চাইতে কম দেখেন সেই অবস্থাকে আমরা বলি অন্ধত্ব অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেটাকে বলি যে অন্ধ মানে যিনি একেবারেই কিছু দেখেন না শুধু সেটি নয় কিন্তু যে কোনো মানুষের যার দৃষ্টি তিন মিটারের চাইতে কম তাকে আমরা অন্ধ বলতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী